না ম্যাম করে নাই। ম্যাম করছিলাম, ওখানে একটা প্রবলেম ছিল ম্যাম। ম্যাম ওখানে হচ্ছে যে লাস্টের টেম্পারেচার যেটা ছিল ন্যাচারাল টেম্পারেচার, ওটাতে একটু হচ্ছে ম্যাম 78 না 79 দিয়ে করা হয়েছে, ওটা একটু প্রবলেম ছিল। ম্যাম উপরে দেওয়া ছিল 79, নিচে ভ্যাসেল টেম্পারেচার দেওয়া ছিল 78, কিন্তু নিচে দেওয়া ছিল 79, এটাতে একটু প্রবলেম হয়েছে। এটা তোমাদের হচ্ছে ওই বইয়ে হচ্ছে এর আগেও দেখছিল একটা টেম্পারেচার প্রবলেম ছিল, যখন তোমাদের আমি করাইছিলাম সেকেন্ড ইফেক্টে সম্ভবত একটা টেম্পারেচারের ঝামেলা ছিল। ওরা কোর্সে দিতে হচ্ছে ফিগারে এক টেম্পারেচার, আবার কোর্সে আরেক টেম্পারেচার, এটা তো কোনো বিষয় না, তোমাদের ম্যাথে তো এরকম থাকবে না কনফিউজিং, ম্যাথে তো দেখছিলাম একটা টেম্পারেচারই থাকবে। ম্যাম তাহলে হয়েছে, মারা হয়েছে। তারপরে তোমরা হচ্ছে আধা ঘন্টা সময় পাও নাই বাসে প্র্যাকটিস করার, তোমার তুমি একটা বুঝে নিয়েছিলা? জি ম্যাম, কিন্তু করি নাই ম্যাম, এই যে বাসায় আসলাম আজকে কালকে করব আর কি। বাসায় হলে ছিল করো, করো নাই বাসায় গিয়ে করা হবে ম্যাম? বাসায় করা হবে আসলে, হলে অনেক এদিক সেদিক কাজ থাকে। তুমি কি এক্সেপশনাল? না ম্যাম, কিন্তু হলে আর কি করা হয় না, আমার আমার করা হয় না আর কি। সেটাই তো বললাম, তুমি এক্সেপশনাল। তাইলে হইতে পারে,
শুনতে পারতেছো? জি ম্যাম। তোমার শোনা যায়? জি ম্যাম শোনা যাচ্ছে এখন। দেখো কি আমার কথা শুনতে পারো নাই নাকি হচ্ছে তোমার ওখানে প্রবলেম ছিল? ম্যাম এতক্ষণ কিছুই শোনা যায় নাই। মানে হৃদয় কোথায়? তো এখন ও তো এখনো শুন। জি ম্যাম শুনতেছি ম্যাম। তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি তোমাকে হচ্ছে নক দিছি, তোমাকে ডাকতেছিলাম আমি। তখন তো সবাই শুনছে, আমার না হয় হেডফোন হচ্ছে মাঝখানে এক মিনিটের জন্য ঠিক আছে কথা কেউ শুনে নাই। তুমি হচ্ছে ক্লাসে জয়েন করে কোথায় চলে গেছিলে? ম্যাম হৃদয়কে যে ডাকছেন আমরাও শুনি নাই। কেন শুনো নাই? প্রথম দিকে একটু সমস্যা ছিল ম্যাম। সমস্যা ছিল কারণ হৃদয়ের নাম জানিছেন এটা শুনি নাই, একবারই শুনি নাই। আমি যখন সাদিয়ার সাথে কথা বলছি তার আগেও কিন্তু আমি হৃদয়কে হচ্ছে বারবার ডাকছি। আচ্ছা যাই হোক, নিলয় কথা শোনা যাচ্ছে? আমি 1.5 ঘন্টা ক্লাসে ম্যাথ করাইছি তোমাদের, আমি বলছিলাম জাস্ট আধা ঘন্টা টাইম দেওয়ার জন্য আর একটা ম্যাথ করে দেওয়ার জন্য। স্লাইডে একটা ম্যাথ দেখাইছিলাম এবং হচ্ছে বই থেকে আরেকটা ম্যাথ দেখাইছিলাম যে অন্তত পক্ষে স্লাইডের ম্যাথটা যেন তোমরা করো। ওকে, ম্যাথের ভিতরে যত প্রকার ঝামেলা করা যায় সব প্রকার ঝামেলাই আমি করব। হৃদয় বলো, যখন সুগারের যে ফ্লো চার্টটা আমি হচ্ছে পড়াইছিলাম সুগার ম্যানুফ্যাকচারিং এর প্রথম স্টেপ কি ছিল? প্রথম স্টেপটা ছিল সুগার ক্যান, তারপর থেকে ওয়াইটিং, স্যাম্পলিং, তারপর হচ্ছে প্রিপারেশন, মিলিং, ক্লারিফিকেশন, ফিল্ট্রেশন, ইভাপোরেশন, ক্রিস্টালাইজেশন, সেন্ট্রিফিউগাল সেপারেশন, ড্রাইং, তারপর র সুগার। ওকে, প্রথম থেকে আমি আর একটু ক্লিয়ার করব। সুগার প্রথমে কালেক্ট করার পরে স্যাম্পলিং করা বা ওয়াইটিং করা যাই কিছু করা হোক, মানে অ্যাজ ইউজুয়াল যেটা প্রথমে যেটা ইউনিট, ওই ইউনিট অপারেশনটা প্রিপারেশন, স্যাম্পল প্রিপারেশন বলতে পারো। স্যাম্পল প্রিপারেশনের পরে সেটাকে হচ্ছে মিলিং করা হয়। মিলিং এর পরে আমরা হচ্ছে মিলিং এর পরে যে যেটা পাই আমরা সেই জুসটাকে আমরা কোথায় দিচ্ছি? ক্লারিফিকেশনে। মিলিং এর পরে যে জুসটা আসে, জুস ছাড়া যে বাকি অংশটা থাকে সেটা কি ছিল? জুস ছাড়া যে আদার্স কিছু পোর্শন থাকে যেগুলো আমরা হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে ইউজ করি, ওই টার্মটার নাম কি ছিল? তারপরে হচ্ছে মিলিং করার পরে ক্লারিফাইড জুস, এখানে ক্লারিফিকেশন করা হলো লাইম দিয়ে এবং হচ্ছে ক্লারিফিকেশনে কতগুলো প্রসেস ছিল, কেউ একজন প্রসেসগুলো বলো। খুব ফাস্ট বলো, ফাস্ট না বললে আমি কিন্তু হচ্ছে মানে ক্লাস শেষ করতে পারবো না। বলা মানে তোমাদেরকে হচ্ছে জিজ্ঞেস করার মানে হচ্ছে তোমাদের মনে আছে কিনা টার্মগুলো, কারণ অনেকদিন মাঝখানে গ্যাপ হয়ে গেছে, ক্লাস নেওয়া হয় নাই, বা আমি যেটা আজকে পড়াবো এটার সাথেও হচ্ছে কিছুটা ম্যাচ করার জন্য আর কি। যে যতটুকু পারো, যতটুকু মনে আছে কাইন্ডলি আমাকে হচ্ছে একটু ফাস্টলি বলো। ক্লারিফিকেশনের সময় যে প্রসেসগুলো ছিল কতগুলো প্রসেস ছিল, নামগুলো বলো। ম্যাম কোল্ড লাইমিং, হট লাইমিং, তারপর তারপর হচ্ছে
ফ্র্যাকশনাল লাইমিং। আচ্ছা, এটা তো শুধু লাইমিং এর কথা বলা, কোনো প্রসেস ছিল না? এটা তো শুধু হচ্ছে লাইম দিয়ে যেটা করা হয় শুধু একটা বস্তু প্রসেস, আর কি কোনো প্রসেস ছিল? ম্যাম, সালফাইডেশন, ফসফাইডেশন, কার্বনেশন। এই টার্মগুলোর প্রত্যেকটার হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমরা পড়ে নিবা। মনে হয় সম্ভবত আমি একটা দুইটার কথা হয়তো বা বলছি, সালফেটেশন ফসফেটেশনও মনে হয় বলছি, কার্বনেশন মনে হয় বলা হয় নাই। যাই হোক, তোমরা হচ্ছে প্রত্যেকটা প্রসেসের মেথডের হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়ে নিবা। তারপরে ক্লারিফিকেশনের পরে কি ছিল? ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনের পরে যে আমরা হচ্ছে ফিল্টার জুসটা যেটা পাইছি, যে অংশটা হচ্ছে আমাদের মানে আমরা বের করে দিছি বলা চায় বলা চলে, যেটা আমরা ইউজ করতেছি না, বাই প্রোডাক্ট হিসেবে ইউজ হবে, সেই পোর্শনটার নাম কি ছিল? মোলাস, মাড বা মোলাসেস। তারপরে যে টার্মটা আসছে সেটা কি? ফিল্ট্রেশনের পরে কি আসছিল? ইভাপোরেশন। ইভাপোরেশনে ওয়াটার রিমুভ করা হয়। ইভাপোরেশন অনেক পরে একটা ম্যাথ করা হয়েছে। এখন হচ্ছে ক্রিস্টালাইজেশন। ওকে, আমি আজকে ক্রিস্টালাইজেশন পড়াবো। ক্রিস্টালাইজেশনের পরের স্টেপটা হচ্ছে সেন্ট্রিফিউগাল সেপারেশন। সেন্ট্রিফিউগাল সেপারেশন থেকে সৌরভ স্যার তোমাদের পড়াবে। এত কিছু বলার কারণে হচ্ছে একটা ফ্লো চার্টের কোন অংশ পর্যন্ত আমি বলছি। আমি কিন্তু তোমাদের বলছিলাম যে ফ্লো চার্টের প্রত্যেকটা ইউনিট অপারেশন নিয়ে স্পেসিফিক দুইটা করে ক্লাস নেওয়া পসিবল। যাই হোক, আমি হচ্ছে ক্রিস্টালাইজেশন পর্যন্ত দেখাবো, সেন্ট্রিফিউগাল সেপারেশন থেকে সৌরভ স্যার পড়াবে। সুগার বয়েলিং, সেন্ট্রিফিউগাল সেপারেশন, এই টার্মগুলো স্যার পড়াবে। আরেকটা বিষয় আছে যে এখানে সুক্রোজ, রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার, এই সুগারগুলোর হচ্ছে যে প্রপার্টিস, ফিজিক্যাল কেমিক্যাল যাবতীয় প্রপার্টিসগুলো, এগুলোও হচ্ছে সৌরভ স্যার কভার করবে। আরেকটা জিনিস থাকবে এখানে, সেটা হচ্ছে তোমরা, কারণ এটা বলার কারণ হচ্ছে তোমরা হয়তো বা কেউ তোমাদের সিলেবাসে দেখো নাই, সিলেবাসে কি আছে তোমরা জানো না, এটার জন্য হচ্ছে বলা। দেন হচ্ছে মাইক্রো অর্গানিজম রিলেটেড কিছু, সুগারে হচ্ছে কি ধরনের মাইক্রো অর্গানিজম হচ্ছে অ্যাটাক করতে পারে, কি কি ধরনের রিঅ্যাকশন হইতে পারে সামথিং, এই টাইপস এর জিনিসগুলোও হচ্ছে স্যার কভার করবেন। আমার স্যারকে হচ্ছে, স্যারকে তোমাদের জিজ্ঞেস করে সেন্ট্রিফিউগাল সেপারেশন পড়ানো হয়েছে কিনা, স্যারকে বললো যে না স্যার, ম্যাম হচ্ছে ক্রিস্টালাইজেশন পর্যন্ত পড়াইছেন, এবং হচ্ছে একটা ম্যাথ, বড় একটা ওভারঅল একটা ম্যাথ আছে, এই ওভারঅল ম্যাথটা আমি করাই দিব, ওটা আর স্যারকে করাইতে হবে না, স্যার হচ্ছে সেন্ট্রিফিউগাল সেপারেশন থেকে যেন তোমাদের পড়ায়, আমি স্যারকে বলে দিব, তোমরা হচ্ছে স্যারকে একটু ক্লিয়ার করো। ওকে, আমি কি এতক্ষণ কথা বলছি শুনতে পারছো তো? আচ্ছা, ক্রিস্টালাইজেশন, ক্রিস্টালাইজেশন কিছুই না, একটা সেপারেশন প্রসেস। তোমরা সবাই হচ্ছে স্যাচুরেশন, সুপার স্যাচুরেশন। এক মিনিট, তোমরা একটু হচ্ছে একটু হেল্প করো। সরি, একটা ইম্পর্টেন্ট ফোন আসছিল, স্যার ফোন ছিল।
আচ্ছা শুনতে পারতেছ? জি ম্যাম শুনতে পাচ্ছি। আমরা হচ্ছে ফিল্ট ইভাপোরেশনের পরে যে কনসেন্ট্রেটেড জুসটা পাই, ওয়াটার রিমুভ করার পরে যে কনসেন্ট্রেশন জুসটা পাই, এই কনসেন্ট্রেশন জুস থেকে মাস ট্রান্সফার হয়ে কিছুটা মাস ট্রান্সফার হয়ে কনসেন্ট্রেটেড হয়ে যাবে, এক সাইডে চলে যাবে। কিছু হচ্ছে সলিউড, হচ্ছে কিছু সলিউড মানে কনসেন্ট্রেশন পোর্শনটা, পুরো যে সলিউড পোর্শনটা আছে, ধরো সুগার সলিউশনে ইভাপোরেশনের পরেও কিন্তু হচ্ছে কিছুটা হচ্ছে ওয়াটার থেকে যাবে, সব তো হচ্ছে ওয়াটার রিমুভ হবে না, তো সেখানে ওয়াটার থাকবে, একটা সলিউশনের যেটা থাকে আর কি, ওয়াটার প্লাস সলিউড থাকে। সুগার সলিউশনের ক্ষেত্রে কি সলিউড পুরাটাই কি থাকবে, সুক্রোজ থাকবে, তো এই সুক্রোজটা হচ্ছে টোটালি হচ্ছে আলাদা হয়ে যাবে এবং এটা হচ্ছে ক্রিস্টাল ফর্ম করবে। আরও হচ্ছে তোমার যে জিনিসটা থাকবে যে ওয়াটারটা এখানেও রিমুভ হবে, এখানে হচ্ছে এই ক্রিস্টালাইজেশন প্রসেসে যেটা হয় সেটা হচ্ছে যে কিছুটা হচ্ছে লো টেম্পারেচার বয়লিং হয় প্লাস হচ্ছে তোমার ভেকুয়াম ইভাপোরেশন হয়, পার্শিয়াল ভেকুয়াম ইভাপোরেশন দুইটা একসাথে হয় ক্রিস্টালাইজেশন প্রসেসে, ঠিক যেরকম তোমাদের কি ইভাপোরেশনের ক্ষেত্রেও হয়েছিল। তো ওটার ক্ষেত্রে হচ্ছে দুইটা পরপর হয়েছে, বাট ক্রিস্টালাইজেশনের ক্ষেত্রে দুইটা প্রসেসই একসাথে হয়, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। তো এখানে ধরো আমরা হচ্ছে কি জানি ক্রিস্টালাইজেশন কখন হবে, ক্রিস্টালাইজেশন হবে হচ্ছে স্যাচুরেশনের পরে, আনস্যাচুরেটেড সলিউশনে কখনই ক্রিস্টালাইজেশন পসিবল না, স্যাচুরেশন লাইন যখন ওভারকাম করবে স্যাচুরেশন লাইন থেকে ক্রিস্টালাইজেশন শুরু হবে। আরেকটা স্যাচুরেশনের উপরে আরেকটা ধাপ কি আছে, সুপার স্যাচুরেশন। এখন কেউ জন বলো স্যাচুরেশনটা কি? রোমান শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যাচ্ছে। স্যাচুরেশনটা বলো, স্যাচুরেশন কি? অপটিমাম মানে সর্বোচ্চ যতটুকু কন্টেইন করা যায় আর কি, আর বেশি আর হবে না, অপটিমাম পরিমাণ। হ্যাঁ, ম্যাক্সিমাম যতটুকু সলিড হচ্ছে ডিসলভ হতে পারবে সেটাই হচ্ছে স্যাচুরেশন, আর যখন হচ্ছে ম্যাক্সিমাম থেকে বেশি হয়ে যাবে মানে কি ডিসলভ হচ্ছে না তখন আর, সেই কনসেন্ট্রেশন সেই সেই যখন ওইটা পজিশনে চলে যাবে তখন সেটাকে সুপার স্যাচুরেশন বলা হবে। যে যতটুকু ম্যাক্সিমাম পরিমাণ সলিউড আছে, ম্যাক্সিমাম সলিউড যখন একটা হচ্ছে সলিউশন হোল্ড করতে পারবে সেটা স্যাচুরেশন, বাট যখনই হোল্ড করতে পারতেছে না তখন সেটা সুপার স্যাচুরেশন হয়ে যাবে। এখানে বিষয় হচ্ছে যে এই যে ক্রিস্টালাইজেশন ফর্মটা হবে এই প্রসেসটা কিভাবে কাজ করতেছে, কাজ করবে হচ্ছে ধরো তিনটা প্যান আছে পাশাপাশি, একটা প্যানে হচ্ছে ইভাপোরেশন হইল, দেন নেক্সট প্যানে যতটুকু ইভাপোরেশনের পরে যতটুকু সলিড কনসেন্ট্রেশন কনসেন্ট্রেটেড যে জুসটা থাকবে সিরামটা সেটা যাবে তোমার ক্রিস্টালাইজেশনের জন্য। ওকে, ক্রিস্টালাইজেশনের সময় যেটা হচ্ছে যে আমি বললাম যে বয়লিং, লো টেম্পারেচার বয়লিং এবং হচ্ছে ভেকুয়াম ইভাপোরেশন বা ভেকুয়াম ইভাপোরেশন দুটা একসাথে হচ্ছে, তো এখানে যখন হবে তখন হচ্ছে কিছুটা স্যাচুরেশন থেকে যখন সুপার স্যাচুরেশন যখন পার করবে স্যাচুরেশন হইল তখন হচ্ছে কিছু মাদার ক্রিস্টাল দিতে হবে, সেডিংসে যেটা বলা হয় সিড দিতে হয় বা মাদার লিকুয়ার বলতে পারো, সেটা কি নিউক্লিয়েশনের জন্য, তোমরা কিন্তু এর আগেও করছিলে নিউক্লিয়েশন। ক্রিস্টালাইজেশন দুই ধাপে হয়, একটা হচ্ছে নিউক্লিয়েশন হবে, আর আমি যে কথাগুলো বলতেছি এগুলো আমার স্লাইডে নাই, তোমরা সবাই লিখো বা হচ্ছে কারোর যদি মেমোরি হচ্ছে এত শার্প থাকে বা বুঝতে পারো যে মাথায় থাকবে আমার লেখার প্রয়োজন নাই, মানে যেভাবে তোমরা পারো আর কি। নিউক্লিয়েশন হবে প্রথমে, দেন হচ্ছে ক্রিস্টাল গ্রোথ হবে, এই নিউক্লিয়েশনের জন্য আমাদের মাদার ক্রিস্টাল দিতে হবে, কিছু সিড দিতে হবে, সেটা স্যাচুরেশন স্যাচুরেশনের লাইনের উপরে স্যাচুরেশন স্যাচুরেশন লাইনে, যখন সেটা সুপার স্যাচুরেশনে চলে যাবে ধরো যে বয়লিং করার পরে বা হচ্ছে কনসেন্ট্রেট এরকম করার পরে যেটা হচ্ছে যে না আমার সলিউশনটা স্যাচুরেশন পর্যায়ে নেই সুপার স্যাচুরেশনে চলে আসছে,
তখন কোনো প্রকার মাদার ক্রিস্টাল প্রয়োজন হয় না। মাদার ক্রিস্টাল ছাড়াই হচ্ছে নিউক্লিয়েশন এবং ক্রিস্টাল গ্রোথ দুইটাই শুরু হয়। ক্রিস্টালাইজেশন করার জন্য দুইভাবে করা যায়। ক্রিস্টালাইজেশন করার জন্য আমরা একটা সলিউশনকে কোন কিভাবে করতে পারি যে ক্রিস্টালাইজেশন পসিবল, এটা একটা হচ্ছে তোমার স্যাচুরেশন লাইনের নিচে সলিউশনটাকে কুলিং করে, সুপার কুল যেটা বলা হয় সেটা করে ক্রিস্টালাইজেশন পসিবল। আর একটা যেটা সেটা হচ্ছে সুপার স্যাচুরেশন করে পসিবল, যেটা হচ্ছে মাদার ক্রিস্টাল ছাড়াই ইজিলি হচ্ছে ক্রিস্টালাইজেশন হয়ে যায়। এখন ক্রিস্টালাইজেশন হয়ে গেল, আমরা কি সরাসরি হচ্ছে এখান থেকে ক্রিস্টাল পেয়ে যাব? এরকম না। ক্রিস্টালাইজেশনের পরে আমি বুঝছি যে আরেকটা প্যান থাকে, তিনটা প্যান যদি তুমি পরপর বসাও সিস্টেম, মানে যেটা হচ্ছে ইউনিট, মানে লার্জ স্কেলে আমরা যেটা করি আর কি, যে তিনটা প্যান পরপর আসে, তো সেক্ষেত্রে কি হচ্ছে প্রথমে ইভাপোরেশন হলো, ইভাপোরেশনের পরে যে সিরাপটা আসলো সেখানে ক্রিস্টালাইজেশন হলো। ক্রিস্টালাইজেশনের পরের যে প্যানটা থাকবে এই প্যানে তোমার হচ্ছে কি যাবে, ক্রিস্টাল শুধু যাবে না, ওখানে শুধু ক্রিস্টাল থাকবে না, ক্রিস্টালাইজেশনে ক্রিস্টাল প্লাস হচ্ছে মোলাসেস থাকবে, সিরাপি সলিউশনটা থাকবে। সেন্ট্রিফিউগাল সেপারেশনে গিয়ে মোলাসেস আলাদা হয়ে যাবে এবং ক্রিস্টালটা আলাদা হবে। এবং ক্রিস্টালাইজেশনের ক্ষেত্রে যে ক্রিস্টাল এবং মোলাসেস একসাথে থাকে এই যৌথ অবস্থানটা, এই যে সলিউশনটা, এই সলিউশনটাকে বলা হয় মেসিকিউট। মেসিকিউটের নাম মনে হয় এর আগেও তোমাদের আমি বলছি, MASECUITE, তোমাদের এরকম ডেফিনেশন আসতে পারে, ব্যাগাসিস কি, মোলাসেস কি, মেসিকিউট কি, মার্ট কি, এই টাইপের কিছু ডেফিনেশন 0.5 বা 1 মার্কের হচ্ছে ডেফিনেশন থাকতে পারে। অথবা তোমার একটা হচ্ছে কোশ্চেন দিয়ে দেওয়া হলো, কোশ্চেনের সাথে হচ্ছে এই টাইপসের থাকবে। ওকে, যতটুকু বলছি ততটুকু বুঝছো? জি ম্যাম। সো এখানে একটা কথা হচ্ছে, তাহলে বলো তো ক্রিস্টালাইজেশনটা যে হচ্ছে কোন বেসিসে বা এর ড্রাইভিং ফোর্সটা কি হতে পারে? অবশ্যই কনসেন্ট্রেশন। সুপার স্যাচুরেশন যে আমরা করতেছি বা স্যাচুরেশন যে আসছে কি কনসেন্ট্রেশন বাড়তেছে না? জি ম্যাম। তার মানে ড্রাইভিং ফোর্সটা কি হবে? কনসেন্ট্রেশন। এতটুকু ক্লিয়ার সবাই? জি ম্যাম, ক্লিয়ার। ওকে, এখানে একজন সায়েন্টিস্ট ওয়াইডি সুপার স্যাচুরেটেড যে ফেজটা আছে ক্রিস্টালাইজেশনের, এই ফেজটাকে তিনটা ভাগে ভাগ করছে, জাস্ট এরকম যে মেটাস্টেবল জোন, ইন্টারমিডিয়েট জোন, লেবাইল জোন। মেটাস্টেবল এবং লেবাইল জোন এই দুইটা জোনের মাধ্যমে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট জোন। এখানে আবার দেখো কিছু হচ্ছে ইদে আছে যে ইন্টারমিডিয়েট জোন যেটা, এটার থিকনেস কতটুকু হবে? 1.65। মেটাস্টেবল এবং লেবাইল জোন এই দুইটা জোনের মাঝখানে ডিস্টেন্সটা থাকবে 1.65। কিছুই না, এই জোনগুলা হচ্ছে ডিভাইডেশন হয়েছে শুধুমাত্র এই বেসিসে যে কোথায় হচ্ছে মাদার লিকুইড দিতে হচ্ছে, মাদার ক্রিস্টাল যেটা, বা কোথায় দিতে হচ্ছে না, এবং কোন পর্যায়ে হচ্ছে ক্রিস্টাল গ্রোথ হয়, মানে কোথায় নিউক্লিয়েশন হচ্ছে, কোথায় ক্রিস্টাল গ্রোথ হচ্ছে। তো মেটাস্টেবল জোনটা হচ্ছে স্যাচুরেশনের কাছাকাছি থাকে, সেই জায়গায় কোনো নিউ ক্রিস্টাল ফর্ম হয় না। যদি কোনো এক্সিস্টিং ক্রিস্টাল থাকে শুধুমাত্র সেটা ইনক্রিজ হবে, গ্রোথ হবে ওটার। ইন্টারমিডিয়েট জোন যেটা, সেখানে হচ্ছে নিউ ক্রিস্টাল গ্রোথ হবে, কিন্তু সেটা কি হবে, অবশ্যই মাদার ক্রিস্টাল দিতে হবে, মাদার ক্রিস্টাল ছাড়া ইন্টারমিডিয়েট জোন হবে না। কারণ আমি আগেও বলছিলাম যে হচ্ছে স্যাচুরেশন মাঝখানে ইন্টারমিডিয়েট জোন, তারপরে সুপার স্যাচুরেশন। সুপার স্যাচুরেশনের উপরে, মানে সুপার স্যাচুরেশনটা পার্টার টার্মটা যাওয়ার পরে, ওভারকাম করার পরে হচ্ছে সেই জায়গায় ক্রিস্টাল ইজিলি ফর্ম হয় নিজে নিজেই, সেখানে কোনো মাদার ক্রিস্টাল দিতে হয় না। এখানে যখন তোমরা বলতে পারো যে ম্যাম সুপার স্যাচুরেটেড ফেজ বলছে, সুপার স্যাচুরেটেড ফেজটা বলছে মানে কি, স্যাচুরেশনের সুপার স্যাচুরেটেড একদম পরে সুপার স্যাচুরেটেড হয়ে গেছে, আবার সুপার স্যাচুরেটেডের কিছুটা নিচে, এই কিছু এই পুরো এই পোর্শনটা, জাস্ট সুপার স্যাচুরেটেডের উপরের পোর্শনটাই কিন্তু বলা হয় না এইভাবে। তো লেভেল জোন যেখানে থাকবে
এখানে হচ্ছে ক্রিস্টাল গ্রোথ হবে, কোনো নিউ ক্রিস্টাল হচ্ছে এক্সিস্টিং ক্রিস্টাল প্রয়োজন নাই, ইজিলি তারা হচ্ছে গ্রো করতে পারবে, কারণ তাদের নিউক্লিয়েশন হয়ে গেছে অলরেডি। ওকে, বিষয় হচ্ছে দুইটার ভিতরে ইন্টারমিডিয়েট জোন থাকে বা এই তিনটা বাউন্ডারি যে আছে এগুলো হচ্ছে পিউরিটির সাথে হচ্ছে চেঞ্জ হয়, যে আমাদের মাদার লিকুইড যেটা দেয়া আছে মাদার ক্রিস্টাল, সেই মাদার ক্রিস্টাল কতটুকু পিওর সেই পিউরিটির বেসিসে এই বাউন্ডারি লেয়ারগুলো হচ্ছে থিকনেস গুলো বলো ডিস্টেন্স বলো একটা আরেকটার থেকে এগুলো ভেরি করে। এই যে মেটাস্টেবল জোন আছে, লেভেল জোন আছে পিউরিটি এবং হচ্ছে সুপার স্যাচুরেশন, এবং এই পিউরিটির সাথে আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখবো যে হচ্ছে ফ্যাক্টরস ক্রিস্টালাইজেশনের কী কী ফ্যাক্টরস হচ্ছে ক্রিস্টালাইজেশনে ইফেক্ট করতেছে, এই পিউরিটিটা হচ্ছে ইফেক্ট করে। এস দিয়ে বোঝাচ্ছে সুপার স্যাচুরেশন, সুপার স্যাচুরেশনটাও হচ্ছে ক্রিস্টালাইজেশন ইফেক্ট করে, তার এটা তোমরা এই ফিগারতেই বুঝতেছো। লেভেল জোন মেটাস্টেবল জোন এটা কি ক্রিস্টালাইজেশনের সাথে ইন্টারলিঙ্কড নাকি? যেহেতু লেভেল জোন মেটাস্টেবল জোন ইন্টারলিঙ্কড এবং এই মেটাস্টেবল লেভেল জোনের সাথে আবার কি পিউরিটি এবং সুপার স্যাচুরেশন ইন্টারলিঙ্কড, এই পিউরিটির সাথে দেখো সুপার স্যাচুরেশন চেঞ্জ হচ্ছে, পিউরিটি যখন 70 তখন 1.30, পিউরিটি যখন 80 তখন একটা বিষয় আছে, 60 যখন তখন দেখো সুপার স্যাচুরেশন 1.55। সুপার স্যাচুরেশনের সাথে যে আমাদের ক্রিস্টালাইজেশনের রেট ভেরি করে এটা এগ্রি করো তো নাকি? এখানে একটা বলা আছে দেখো, এই যে পিউরিটির সাথে সুপার স্যাচুরেশন ভেরি করতেছে যেটা তোমাদের আমি ফিগারে বলছি, এখানে পিউরিটি 60 আসছে, 60 তে সুপার স্যাচুরেশন 1.55, যদি পিউরিটি 60 তে, কারণ হচ্ছে এখানে আমি বলছি যে পিউরিটির সাথে সুপার স্যাচুরেশন মেটাস্টেবল বিভিন্ন জোনগুলো ভেরি করে, তো পিউরিটির ক্ষেত্রে যদি হচ্ছে এখানে সুপার স্যাচুরেশন 1.44 হইতো তাহলে কি হইতো ক্রিস্টালাইজেশনটা কি কিছুটা কম হইতো, 1.55 এ কি ক্রিস্টালাইজেশন বেশি, তো এই 1.44 1.55 ও ক্রিস্টালাইজেশন অ্যাবাউট 23.5% সুগার হচ্ছে বেশি ডিপোজিটেড হতে পারে। এই সুপার স্যাচুরেশনের ক্ষেত্রে অনেকটা মানে অনেকটা বলতে হচ্ছে বেশি, এটা তো মেইন ফ্যাক্টর ক্রিস্টালাইজেশনের ক্ষেত্রে, মেইন ফ্যাক্টরটি তো সুপার স্যাচুরেশন, এটাই বলা হয়েছে যে সুপার স্যাচুরেশন 1.44 বা 1.55 এগুলোর ক্ষেত্রে কী পরিমাণ ভেরি করতে পারে। এখানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে সেটা হচ্ছে 23.5% মোর সুগার ইজ ডিপোজিটেড। এই বাউন্ডারি লেয়ারটা হচ্ছে টেম্পারেচারের সাথে খুব কম হচ্ছে মানে ভেরি করে, এই জিনিসটা হচ্ছে এখানে বলা হয়েছে, কারণ ওয়েবার যেটা এখানে দিছে যে হচ্ছে যেটা ফেস দিছে এবং হচ্ছে উনি এই জিনিস এই টার্মগুলো যেটা সেটা হচ্ছে এটার সাথে কিছুটা অ্যাসাম্পশন করছে যে এই রিলেটেড যেটার সাথে এই প্রত্যেকটা জোনের সাথে সুপার স্যাচুরেশন পিউরিটি কী পরিমাণ ভেরি করতে পারে, ভেরি হইলে কী ধরনের হচ্ছে তোমার সুগার বেশি আমরা প্রডিউস করতে পারবো, সুগার কী পরিমাণ বেশি প্রডিউস হইতে পারে এবং হচ্ছে হ্যাঁ এই টাইপস মানে হচ্ছে কিছু অ্যাসাম্পশন এটার সাথে অ্যাড করে দিছে আর কি। রেট অফ ক্রিস্টালাইজেশন ডিপেন্ডস অন কী কী হচ্ছে ক্রিস্টালাইজেশনের সাথে ডিপেন্ড করে সেটা বলা হয়েছে, অলরেডি 35 বেজে গেছে কিন্তু মনে হচ্ছে না তোমাদের ম্যাথ করাইতে বলবো। আচ্ছা, ভিসকোসিটি টেম্পারেচার সুপার স্যাচুরেশন পিউরিটি আমি আগেই বলছি ক্রিস্টালাইজেশন এই টার্মগুলোর সাথে হচ্ছে ডেটগুলোর সাথে হচ্ছে ভেরি করে, তো এখানে শুধুমাত্র হচ্ছে তোমার টেম্পারেচারটা বলা আছে, ভিসকোসিটি টার্মটা দেয়া নাই, তো ভিসকোসিটি টার্মটা কি আমরা নিজেরাই জানি যে হচ্ছে টেম্পারেচারের সাথে ভিসকোসিটির একটা রিলেশন আছে বলো। টেম্পারেচার বাড়লে ভিসকোসিটি কমে আর টেম্পারেচার কমলে ভিসকোসিটি বাড়ে,
দেখো এখানে একটা টেবিল দেয়া আছে, টেম্পারেচার যদি হচ্ছে কমতে থাকে সেক্ষেত্রে কি সুপার স্যাচুরেশন বাড়তে থাকে। রেট অফ ক্রিস্টালাইজেশন, ক্রিস্টালাইজেশন রেটটাকে ফিক্সড রাখার জন্য যদি টেম্পারেচার আমরা কমাই দিই, যখন ক্রিস্টালাইজেশন হবে, ক্রিস্টালাইজেশন সময় কি টেম্পারেচার লাগে তো নাকি? আমি বুঝছিলাম পার্সিয়াল ভেকুয়াম হয় এবং হচ্ছে লো টেম্পারেচারে ক্রিস্টালাইজেশন করা হয়, তো সেক্ষেত্রে হচ্ছে ক্রিস্টালাইজেশন রেটটা ফিক্সড রাখার জন্য সুপার স্যাচুরেশন বাড়াইতে হয় বা বেড়ে যায়। সুপার স্যাচুরেশন, সুপার স্যাচুরেশন তো অবশ্যই হচ্ছে মানে অ্যাবজর্পশন, সুগার অ্যাবজর্পশন বলো যেটা হচ্ছে অবশ্যই হচ্ছে ইনক্লুডেড। এখানে একটা বিষয় হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু যেটা 1.4 সুপার স্যাচুরেশন, যদি সুপার স্যাচুরেশন 1.44 হয় তাহলে সেটা হচ্ছে আমাদের বেস্ট কোয়ালিটি সুগার প্রডিউস হবে, ক্রিস্টালগুলো ভালো কোয়ালিটির আসবে, শেপগুলো ভালো আসবে। 1.44 যদি ওভারকাম করা হয়, দেখো সুপার ক্রিস্টাল যে ফিগারটা দেওয়া ছিল এখানে 1.55 ছিল, তো এখানে ক্রিটিক্যাল ভ্যালুটা দেওয়ার কারণ হচ্ছে যে বেস্ট কোয়ালিটি বা ভালো শেপের হচ্ছে সুগার ক্রিস্টাল পাওয়া। পিউরিটি, পিউরিটির সাথে তো হচ্ছে আগেও দেখছো ফিগারে দেওয়া ছিল যে পিউরিটির সাথে কি পরিমাণ ভেরি করে, এখানে একটা ফিগার দেওয়া আছে ক্রিস্টালাইজেশন হচ্ছে যে পিউরিটি ভ্যালোসিটি কিভাবে হচ্ছে স্পিডটা ক্রিস্টালাইজেশনের বা রেট যেটা বলতেছো কিভাবে ভেরি করে, এই ফিগার দিয়ে তোমরা কি বুঝতেছো? পিউরিটি যখন 40 তখন অ্যাবাউট হচ্ছে ক্রিস্টালাইজেশন রেটটা কতটুকু হচ্ছে? কম তো 20 নিচে। দেখো এখানে পিউরিটি জিরো বলতে আসলে 100% বোঝানো হয়েছে, দেখো 40 50 60 90 100, যখন 100 পিউরিটি আসতেছে ভেলোসিটিও তখন 100 আসতেছে, স্পিডটাও তখন 100। ওকে এ পর্যন্ত বুঝছো? জি ম্যাম। আচ্ছা তাহলে ম্যাথ করা, আই থিঙ্ক ম্যাথ করাইতে পারবো, 20 মিনিট আছে। এরপরে তোমাদের কার ক্লাস? মোবারক স্যারের ক্লাস। আমি না শেষ করতে পারলে মোবারক ভাই থেকে 5 মিনিট সময় চেয়ে নিব। আচ্ছা ম্যাথ হচ্ছে প্রবলেমটা পড়ো, দেখো আমি প্রবলেম দেখতে পারতেছি না, এখানে হচ্ছে ই হয়ে আছে। টেম্পারেচার হচ্ছে, তোমরা কি দেখতে পারতেছো ম্যাথটা প্রথম থেকে? জি ম্যাম দেখতে পাচ্ছি। দেখো 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কনসেন্ট্রেশন আছে হচ্ছে 50%, এবং এই কনসেন্ট্রেশনে তোমার দেখো সলিবিলিটি অফ সলিউশন এট দিস টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 36.6 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার। তার মানে কি এই যে সলিবিলিটি বলছে এটা কি স্যাচুরেশন? নিশ্চয়ই একটা সুক্রোজ সলিউশন, এই সুক্রোজ সলিউশনে যখন স্যাচুরেশন হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসে সলিবিলিটি অফ সলিউশন তার মানে ম্যাক্সিমাম সলিবল হয়েছে, আমরা কি জানি ম্যাক্সিমাম সলিবিলিটি সলিবল যেটা সেটাই তো স্যাচুরেশন, am I right? Yeah. Okay. তাহলে আমাদের স্যাচুরেশন কনসেন্ট্রেশন 36.6 গ্রাম পার 100 গ্রাম ওয়াটার, এই স্যাচুরেশন যখন থাকবে 40 ডিগ্রি সেলসিয়াসে তখন ওই হোল সলিউশন, দেখো এখানে স্যাচুরেশনটা বলা হয়েছে 100 গ্রাম ওয়াটার নট সলিউশন, 100 গ্রাম ওয়াটার, ঠিক ওই 40 ডিগ্রি সেলসিয়াসে যখন 100 গ্রাম ওয়াটারে আমরা স্যাচুরেশন পয়েন্ট পাচ্ছি হচ্ছে 36.6 গ্রাম, তখন ওই সলিউশনটা তোমার হচ্ছে 50% কনসেন্ট্রেশনে আছে, সেটা যাই হোক 100 গ্রাম ওয়াটার আছে যদি আমরা ধরি তাহলে 100 গ্রাম সুক্রোজ আছে, ঠিক আছে? দেখো এখানে এটা দেখো, এটা দেখলে আরো ক্লিয়ার হবে। অয়েল অফ সুক্রোজ ইন সলিউশন কনসেন্ট্রেশন দেয়া আছে 50%, তার মানে কি 50 গ্রাম সুক্রোজ আর 100 গ্রাম সলিউশন,
এই 50% কনসেন্ট্রেশন থেকে কি এই লাইনটা লেখা যায় ওয়াইট অফ সোক্রোসিন সলিউশন লেখা যায় কি না জি ম্যাম লেখা যায় ওকে তাহলে আমরা হচ্ছে একটা সলিউশন সুগার সলিউশনে কি থাকবে সুক্রোজ প্লাস হচ্ছে ওয়াটার তাই তো জি ম্যাম তাহলে আমাদের 100 গ্রাম যদি সলিউশন থাকে 100 গ্রাম সলিউশনে 50 গ্রাম সুক্রোজ আছে সলিউশন ইকুয়াল টু সুক্রোজ প্লাস ওয়াটার তো সেখান থেকে কি আমরা লিখতে পারি যে তাহলে আমাদের ওয়াটার আছে হচ্ছে 100 মাইনাস 50 ইকুয়াল টু কি 50 গ্রাম ওয়াটার জি ম্যাম এই লাইন থেকে কি সেকেন্ড লাইন ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন লেখা যায় লেখা যায় কি না জি ম্যাম সাদিয়া জি ম্যাম বুঝতে পারছো জি ম্যাম ওকে এখন আমাদের হচ্ছে স্যাচুরেশন যেটা ছিল স্যাচুরেশন পয়েন্ট আমরা 100 গ্রাম ওয়াটার দেখো স্যাচুরেশন পয়েন্টটা দেয়া আছে আমাদের মতে 100 গ্রাম ওয়াটার সো আমরা হচ্ছে এটাকে 100 গ্রাম ওয়াটার করে নিই মানে এককগুলো এক সাইডে অ্যামাউন্ট এবং একক এক সাইডে নিয়ে আসি এক রকম করি তাহলে আমাদের ম্যাথটা করতে পারবো তো সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু আমাদের 100 গ্রাম ওয়াটারে হচ্ছে দেয়া ছিল স্যাচুরেশন পয়েন্টটা তাই আমরা হচ্ছে 100 গ্রাম ওয়াটার যখন করব যদি আমরা কনসেন্ট্রেশন ধরতে যাই তাহলে 100 গ্রাম সুক্রোজ ওই কি নিয়মে হয়েছে জাস্ট 50 গ্রাম সুক্রোজ 50 গ্রাম ওয়াটার সো 50 100 গ্রাম সুক্রোজ 100 গ্রাম ওয়াটার ঠিক আছে এখানে যদি আমরা আবার সেই 50% দেখো এই থার্ড লাইন থেকে আমরা লিখতে পারবো আবার যদি আমরা 50% হচ্ছে সলিউশনে নিয়ে যেতে চাই 50% কনসেন্ট্রেশন যেটা সলিউশনের সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আরেকটা লাইন লিখতে পারি বলো এখানে কি লাইন লিখতে পারি যদি আমরা সলিউশনে উল্লেখ করি 100 গ্রাম সুক্রোজ পার ড্যাশ গ্রাম সলিউশন কতটুকু হবে এই অবস্থায় এখানে বলা হয়েছে দেখো জাস্ট কিছুই না এই 100 গ্রামটা করে নিয়ে হচ্ছে এই ম্যাথের একটা ফ্যাক্টর ছিল তো সলিউশন হিসেবে 50% কনসেন্ট্রেশন দিছে স্যাচুরেশন পয়েন্টটা আবার হচ্ছে সলিউশন হিসেবে দেয় নাই না দিয়ে যেটা দিছে 100 গ্রাম ওয়াটারে দিছে যেটার জন্য হচ্ছে যদি এটা তোমার 100 গ্রাম ওয়াটারে না দিয়ে সরাসরি সলিউশন দিয়ে দিত তাহলে ইজিলি হচ্ছে ম্যাথটা করে ফেলা যেত তো যেহেতু হচ্ছে ওইটা দেয় নাই ওটা আমাদের করে নিতে হয়েছে এখন আমরা কতটুকু ক্রিস্টাল আউট করতে পারবো তো যেহেতু হচ্ছে তোমার স্যাচুরেশন পয়েন্ট 36.6 তার মানে কি 36.6টা কি হচ্ছে এখানে ডিজলভ হচ্ছে তো ডিজলভ হওয়ার বাকি যতটুকু থাকবে ততটুকু তো ক্রিস্টাল আউট হবে নাকি জি ম্যাম যতটুকু ডিজলভ হইতে পারলো ততটুকু তো ডিজলভই থাকবে তো ডিজলভ হওয়ার পরে যতটুকু কনসেন্ট্রেশন থাকবে সলিড থাকবে ততটুকুই তো আমাদের কনসার্ন যে ততটুকুই তো আমাদের ক্রিস্টাল বের হবে নাকি সেরকম সো আমাদের ক্রিস্টাল কতটুকু আউট হবে 100 মাইনাস 36.6 আমাদের এই হোল সলিউশনে 100 গ্রাম ওয়াটারে 100 গ্রাম হচ্ছে সুক্রোজ ছিল তো সেই জায়গায় 100 গ্রাম ওয়াটারে 36.6 গ্রাম হচ্ছে ডিজলভ হইছে যেহেতু স্যাচুরেশন পয়েন্ট তার মানে আমরা এই 100 গ্রাম থেকে যতটুকু ডিজলভ হয়েছে এই ডিজলভ অংশটুকু বাদ দিলে আমরা বের করতে পারবো কি কতটুকু ক্রিস্টাল আমরা পাবো সবাই কি ম্যাথটা বুঝতে পারছো সবাই বুঝতে পারছো হৃদয় সাদিয়া জি ম্যাম আর কারো নাম আমি জানি না ভাই এই কয়েকজনের নাম জানি তাই এগুলো রাখি রুমান বুঝতে পারছো জি ম্যাম রুমান শিহাব কি তোমাদের ব্যাচের জি ম্যাম আমাদের ব্যাচেরই ও কি সুগার নাই নাই নাকি না ম্যাম এবার বুঝতে পারছো জি ম্যাম ম্যাথ তো বুঝছি বুঝি নাই কি বললা ম্যাম বুঝছি তো ওকে নেক্সট
নেক্সট মেতে গেলাম। দেখো একটা ক্রিস্টালাইজার এডিডিকে সেলসিয়াস স্ট্যান্ডার্ড সলিউশন দেয়া আছে 100 1000 কেজি। আচ্ছা শোনো, এই ম্যাথটা হচ্ছে সবাই একটু কুইকলি হচ্ছে করো, 2 মিনিটের মধ্যে হচ্ছে ম্যাথটা উঠাই দাও কাকাই তাড়াতাড়ি, কারণ আমি হচ্ছে তোমাদের সলিউশন আবার হচ্ছে অন্য জায়গায় দেখাবো, তখন দেখা যাবে আবার পারতেছো না, ই করতে পারবো না। আমাদের রিকোয়ার্ড হচ্ছে 1000 কেজি থেকে আমরা 100 কেজি সুগার ক্রিস্টাল বের করবো। তো এখানে বলা হয়েছে যে কোন টেম্পারেচারে হচ্ছে যদি কুল করলে এই 100 কেজি সুগার আমরা পাবো। আমি এর আগেও বলছিলাম যে ক্রিস্টালাইজেশন করার জন্য 2টা প্রসেস আছে, একটা হচ্ছে সুপার স্যাচুরেশনে যাইতে হবে, আরেকটা আছে যে আমরা স্যাচুরেশনের আগেই স্যাচুরেশন পয়েন্টের আগেই যদি হচ্ছে হঠাৎ করে টেম্পারেচার স্টপ করে দেই সেক্ষেত্রেও হচ্ছে ক্রিস্টালাইজেশন পসিবল। ওকে, এই টার্মটা আমি বলছিলাম, এই টার্মটা হচ্ছে এই জায়গায় আসছে যে কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি আমরা স্টপ করে দিই ক্রিস্টালাইজেশন, যে ক্রিস্টালাইজারের ভিতরে বয়লিং হচ্ছে, তো সেই জায়গায় হচ্ছে আমাদের 100 কেজি ক্রিস্টাল আমরা পাবো, পসিবল 100 কেজি ক্রিস্টাল পাওয়া। তো দেখো ম্যাটটা সবাই উঠাইছ? ম্যাম আরেকটু শেষ হলে আমাকে বলো। আর আমি কিন্তু বলছি ক্যালকুলেটার রাখছো সবাই, নেক্সট ম্যাথে ক্যালকুলেটার লাগবে। ম্যাম শেষ। ওকে দেখো সলিবিলিটি এখানে হচ্ছে এই যে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সলিবিলিটি বলছে 51.1 স্যাচুরেশন পয়েন্ট গ্রাম সুগার পার 100 গ্রাম ওয়াটার, স্যাচুরেশন পয়েন্টটা 51.1। যদি আমরা এটাকে কনসেন্ট্রেশনে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে কী হবে? এখানে দেখো সলিবিলিটিটা বলছে 51.1, তাহলে আমাদের হচ্ছে টোটাল সলিউশন কতটুকু হবে? হ্যাঁ হ্যালো, কি জানি তাহলে তো সমস্যা কি বলতে পারলাম না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ম্যাম শুনতে পাচ্ছি সলিউশনটা বলো। সলিবিলিটি 51.1 আছে, দেখো ম্যাথে দেখো তোমাদের 80 ডিগ্রি সেলসিয়াস যেখানে আছে। জি ম্যাম 51.1, তাহলে আমাদের কি সলিউশনটা? হ্যাঁ 100 গ্রাম ওয়াটারে তোমার সুক্রোজ আছে 51.1 স্যাচুরেশন পয়েন্ট, স্যাচুরেশন থেকে সলিবিলিটি থেকে তো আমরা এটাই বুঝি নাকি? আগে যে ম্যাথটা করছিল সে ম্যাথে কি ছিল? সেক্ষেত্রে আমাদের সলিউশন কত হবে? এই সুক্রোজ 51.1 প্লাস 100 ইকুয়াল টু কি সলিউশন হবে না? জি ম্যাম। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। দেখো ম্যাথের এটা সমাধান, কনসেন্ট্রেশন অফ সলিউশন আমরা পাবো এই স্যাচুরেশন পয়েন্ট থেকে আমরা সলিউশনের কনসেন্ট্রেশন বের করব। সো আমাদের সলিউশনটা হচ্ছে 100 প্লাস 51.1, তার মানে 151.1, আর আমাদের সুক্রোজ আছে এখানে যেটা সেটা 51.1। আমরা সলিউট জানি এবং হচ্ছে সলিউশন জানি, তাহলে কি কনসেন্ট্রেশন বের করতে পারবো?
এই জায়গায় দেখো কনসেন্ট্রেশন অফ সলিউশন বসাইছে 100 দিয়ে গুণ করতে মানে হচ্ছে 100% এ কনভার্ট করছে। এখানে আমাদের টোটাল সলিউশন ছিল 151.1, এটাকে আমরা 100 এ কনভার্ট করছি, এই জন্য এরকম আসছে। সো কনসেন্ট্রেশন আসছে হচ্ছে 33.8%। এইটুকু সময় বুঝতে পারছো কিনা? পেরা বুঝতে পারছো? জি ম্যাম। হ্যাঁ, আরে দুই একজন মেয়ের নাম বলো তো, আমার মাঝে মাঝে ডাকতে পারি। বলো নুমান। জি ম্যাম। বলো দুই একজন তোমার ফ্রেন্ডের নাম বলো। এখন ম্যাম কার নাম রেখে কার নাম বলি, পরে আবার বলবো যে নাম বলে দিছি, পরে বলবো যে নাম বলে দিছি আমি। কোশ্চেন করবো না আজকে, লাস্ট ক্লাস সুগারের। জাস্ট আমি যেন মাঝে মাঝে ওদের হচ্ছে ডাকতে পারি, ওরা যেন হৃদয়ের মতো ঘুমায় না যায়। হৃদয় আসো। ঘুমাচ্ছি না। বুঝতে পারছো? এই তুমি নোমান তো সিয়ার, ও ঝামেলায় পড়ে গেছে। তুমি দু একজনের নাম বলো। ম্যাম বলে দেই, সুইমি, তারপরে হচ্ছে শর্মি, তারপরে হচ্ছে পিয়া, আমি তিনজনের নাম বলছি আপাতত। দেখো এখানে 33.8% আছে, তার মানে আমাদের সলিউশন হচ্ছে 100 কে মানে 100 যদি কেজি ধরো। ভাই আসসালামু আলাইকুম, ডিপার্টমেন্টে আসছেন ভাই? আপনার মনে হয় লেভেল 4 এর ক্লাস আছে 11টা থেকে, না? আমার একটু 5 মিনিট দিন তো, 5 মিনিট পরে একটু জয়েন করি ক্লাস। হ্যাঁ দেখো 33.8%, তার মানে হচ্ছে আমাদের যদি আমরা ধরি 100 কেজি সুগার সলিউশন, সেক্ষেত্রে 33.8 কেজি হচ্ছে সুগার, নাকি? জি ম্যাম। এটা থেকে তো এই লাইনটা স্পষ্ট। আর এখানে কেজি ধরার কারণ কি বলতে পারো? যে ম্যাম গ্রাম কেন না ধরলাম, কেজি কেন ধরলাম বলো? কেজি ধরার কারণ কি? ম্যাম 1000 কেজি তো দেওয়া আছে। প্রবলেমেই কিন্তু কেজি দেওয়া আছে, যে আমাদের সুগার সলিউশনটা ছিল 1000 কেজি। সো আমাদের 1000 কেজি সুগার সলিউশন দেওয়া আছে। প্রথমে কি ছিল সলিউশন? 151.1 ছিল। এই সলিউশন থেকে আমরা কনভার্ট করে নিছি 100 কেজি। 100 কেজির থেকে আমাদের ম্যাথে কতটুকু সলিউশন আছে? 1000 কেজি। 1000 কেজি কনভার্ট করে নিলাম। দেখো কোথা থেকে কোথায় ম্যাথ আসছে। 1000 কেজি সুগার সলিউশনে যখন কনভার্ট করবো, তখন আমাদের সুগার থাকবে কি? সুগার ক্রিস্টাল থাকবে 338 কেজি। 338 কেজি যখন আমাদের সুগার, তখন আমাদের ওয়াটারের পরিমাণ কতটুকু থাকবে? সলিউশন 1000 কেজি, 1000 থেকে 338 কেজি বাদ দিব, তাহলে এটা কি আমাদের ওয়াটার? ওয়াটার তো 100 কেজি। এর আগে আমাদের কি ছিল? যে 100 কেজি সুগার আমাদের কি অলরেডি, মানে আমরা কি 100 কেজি বের করতে চাচ্ছিলাম নাকি? তার মানে আমাদের অলরেডি 100 কেজি ক্রিস্টাল হয়েছে, মানে আমাদের রিকোয়ারমেন্ট 100 কেজি ক্রিস্টাল। সো ধরো আমাদের 100 কেজি যে ক্রিস্টালটার রিকোয়ারমেন্ট, আমরা 100 কেজি ক্রিস্টাল করবো, অলরেডি ক্রিস্টাল হয়েছে যেটা, তার মানে আমাদের রিমেইনিং সুগার কতটুকু হবে সুগার সলিউশনে? ওই ম্যাথটার সাথে এটার সাথে দেখো, জাস্ট একটু রিথিং করো। ওই ম্যাথেও কিন্তু এরকম ছিল যে আমাদের 100 কেজি সুক্রোজ ছিল, এখানে আমাদের এই 1000 কেজি সুগার সলিউশনে 338 কেজি সুগার আসছে, আর আমাদের অলরেডি ক্রিস্টাল বলতেছি আমরা 100 কেজি। ওই ম্যাথে কি ছিল? যে আমরা ক্রিস্টালের অ্যামাউন্ট বের করছিলাম,
যতটুকু ডিজলভ আছে ডিজলভ থেকে আমরা ক্রিস্টালের অ্যামাউন্ট বের করছিলাম, এখানে কি আছে অলরেডি আমাদের ক্রিস্টালের অ্যামাউন্ট দেয়া আছে। সো ক্রিস্টালের অ্যামাউন্ট যেহেতু দেওয়া দেয়া আছে 100 কেজি, তাহলে আমাদের রিমেইনিং সুগার কতটুকু থাকবে? এটা থেকে এটা বাদ দিব নাকি? জি ম্যাম। বুঝতে পারছো সবাই এইটুকু? জি ম্যাম। ম্যাম এরকম করে কি সবগুলো টেম্পারেচারের জন্য দেখা লাগবে না কয়েকটা দেখতে হবে? বুঝি নাই আমার বলো। ম্যাম এটা তো 80 ডিগ্রি সেলসিয়াসের জন্য ম্যাম দেখতে হবে, পরের গুলোর জন্য কি দেখবেন নাকি জাস্ট? এই তোমার টেম্পারেচার চার্টটা যে টেবিলটা দেয়া আছে এই টেবিল থেকেই হচ্ছে তোমরা এই করতে পারবা, মানে এই ম্যাথের আরো অংশ আছে। আমাদের কিন্তু আমাদের কি ছিল টেম্পারেচার বের করার কথা ছিল নাকি? কোনো ম্যাথটা দেখাইতে পারতেছি না, তো হচ্ছে স্লাইডে আসতেছে না বাকি অংশগুলো। দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে। দেখো আমরা এখন সলিবিলিটি বের করতে পারবো। ম্যাথের হচ্ছে তোমাদের যে টেবিলটা ছিল সেই টেবিলের দিকে তাকাও। যদি আমরা সলিবিলিটি বের করতে, আমাদের টেম্পারেচার বের করার দরকার ছিল, ওখানে কি টেম্পারেচারের সাথে সলিবিলিটির একটা রিলেশন দেয়া ছিল, যদি আমরা সলিবিলিটি বের করতে পারি তাহলে কি টেম্পারেচার বের করতে পারবো ইন্টারপোলেশনের মাধ্যমে? সো আমরা এখানে সলিবিলিটি বের করব। দেখো আমাদের হচ্ছে সলিবিলিটি যে আমরা বের করব, 100 কেজি যখন ক্রিস্টাল আউট হয়ে যাবে, ক্রিস্টাল হয়ে যাবে, তখন আমাদের সুক্রোজ সলিউশন, ওই সলিউশনে সুগার কতটুকু ছিল? 238, এবং আমাদের ওয়াটার কতটুকু ছিল? 662। ছিল কি না বলো? জি ম্যাম। সো আমরা 100 দিয়ে কনভার্ট করে নিব, 100 দিয়ে কনভার্ট করে, মানে 662 গ্রাম ওয়াটারে ছিল, সরি এখানে গ্রাম হবে না, কেজি দিয়ে দিও তোমরা, 662 কেজিতে তোমার ছিল 238 কেজি সুক্রোজ। সবাই কেজি দিয়ে দিও, এখানে কিন্তু আমি আর চেঞ্জ করবো না, কিন্তু তোমরা আবার হচ্ছে যে যারা যারা ক্লাসে এখন মনোযোগী না বা নাই তারা হচ্ছে এখানে গ্রাম দিয়ে ফেলবা, পরীক্ষায় বুঝে যাবে যে এরা ক্লাসে ছিল না। মাঝে মাঝে ভুল হলে ভালো হয়, বোঝা যায় যে কোন স্টুডেন্ট হচ্ছে ক্লাসে অ্যাটেন্টিভ ছিল। যাই হোক দেখো এই জায়গায় হচ্ছে আমরা 100-এ কনভার্ট করে নিলাম, 100-এ কনভার্ট করে তাহলে হচ্ছে 36 কেজি পার 100 কেজি ওয়াটার। টেম্পারেচার পেয়ে যাবা, ইন্টারপোলেশন অনেক করছো, এক্স এ মাইনাস এক্স বি, এক্স মাইনাস এক্স বি, এরকম করছো না ম্যাথ? জি ম্যাম। দেখো টেম্পারেচার সাথে মিলাই এক্সটা হচ্ছে এক্স এবং ওয়াইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ভ্যালু। যেমন এক্সটা যদি ধরো হচ্ছে এখানে সলিবিলিটি, 36 হচ্ছে সলিবিলিটির জন্য, 36 সলিবিলিটি 36 এর জন্য আমাদের টেম্পারেচার কত হবে সেই ওয়াই ভ্যালুটা এখানে বের হবে, এবং এক্স এ এবং হচ্ছে এক্স বিটা কি, একটা হচ্ছে আপার লিমিট আর একটা লোয়ার লিমিট, মানে আগে আর পরে যেটা থাকে আর কি, এই ইন্টারপোলেশনের মাধ্যমে টেম্পারেচার বের হবে। তোমরা কি ম্যাথটা বুঝছো? দুইটা ম্যাথই কিন্তু হচ্ছে তোমার কাছাকাছি, একটা হচ্ছে তোমার দুটাতেই তোমার স্যাচুরেশন পয়েন্ট দেয়া আছে, একটা ক্রিস্টাল হয়ে গেছে, যে ক্রিস্টাল থেকে আমাদের হচ্ছে সলিবিলিটি বের করতে হবে ক্রিস্টালটা বাদ দিয়ে, আর একটাতে যেটা করতে হয় যে সলিবিলিটি বাদ দিয়ে ক্রিস্টাল কতটুকু বের হয়েছে সেটা জানতে হয়।
আই থিঙ্ক ম্যাথ গুলা বুঝার কথা, সহজ ম্যাথ। অলরেডি টাইম চলে গেল। আচ্ছা দেখো এখানে একটা ম্যাথ আছে, আমি এখন খুবই ফাস্টে যাব, যদি অনেক বড় তবে সহজ। ম্যাম আপনার কথা শুনতে পাচ্ছি না। ম্যাম আপনার কথা শুনতে পাচ্ছি না।
হচ্ছে আরেকদিন ক্লাস নেব সুগারের। আচ্ছা ম্যাম ঠিক আছে। ম্যাম ম্যাথগুলো যেগুলো করেছেন এইগুলো একটু দেখালে ভালো, আমি কিছুই শুনতে পারি না ম্যাম মাঝখানে। আল্লাহর রাস্তা কার অর্থে আবু জানি, এই ম্যাথ আবার করতে পারবো না। যে হচ্ছে এখন যে ম্যাথটা আছে যেটা করাই নেই, এই ম্যাথের জন্যই হচ্ছে তোমরা আরেকদিন হচ্ছে 10-15 মিনিটে একটা ক্লাস নেবে। তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের হচ্ছে বৃহস্পতিবারে কয়টায় ক্লাস আমার? ম্যাম বৃহস্পতিবারে তো বোধহয় 12টায় বিকালে ক্লাস করবো বৃহস্পতিবারে। বিকালে রোজার সময়? ও হ্যাঁ এখন তো রোজা, 11টা বা 10টায় ফাঁকা নাই ম্যাম, দেখতে হবে। 10টায় ফাঁকা আছে ম্যাম, 10টায় ফাঁকা আছে। কয়টায়? 10টায়। 10টা থেকে আবার 11টায় ক্লাস আছে ম্যাম? 11টায় তো ক্লাস আছে। তোমরা সবাই আসো তাই না? জি ম্যাম। তাহলে রোমান যদি পসিবল হয় তুমি একটা কাজ করো, 10:30টার থেকে যদি ওই 11টার ক্লাসটা শিফট করতে পারো তাহলে আমাদের 10:30টার থেকে ক্লাস দাও। আচ্ছা ম্যাম তাহলে তাহলে আমি আপনাকে জানাবো ম্যাম। আজকে তাহলে থাক, কারণ ওই ম্যাথে করাইতে গেলে 10-15 মিনিট অন্তত হয়ে লাগবে, আবার ঝামেলাও হচ্ছে অনেকের, কারণ ম্যাথটা ইম্পর্টেন্ট। ওকে ক্লাসে মনে হয় সবাই প্রেজেন্ট? জি ম্যাম। তোমাদের নেক্সট ক্লাস করো।